নগাঁওর কঠিয়াতলীর সিংরাপত্রীর বৃহৎ পরিমাণের গাঞ্জা জব্দ। মহিলাসহ দুই সরবরাহকারীর সঙ্গে জব্দ প্রায় 3 কেজি গাঞ্জা। ধৃত সাজিরা বেগম আর জদুয়ালি ধৃত গাঞ্জা ব্যবসায়ী দুটাই সিংরাপত্রীর কেরালালে সরবরাহ করব বিচারিছিল গাঞ্জা। কামপুর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া বিভূতি থাপ্পার নেতৃত্ব যা এটা দলে গোপন সূত্রর পন্থেদি গাঞ্জা সহ আটক করে দুই সরবরাহকারী। আজি মানে ভালে কিছু মানে রাইজে গম পায়, হ্যাঁ ধর এই ল'ৰাটো যে আমার ইয়াত থাকা মানুষ নহয়, নতুনকে আহিছে, হ্যাঁ আহি কিনে আমার জায়গাটাও বেয়া করে আছে পরিবেশটো। আর আমি রাইজও অল্প গম পাইছো ইতিমধ্যে, হ্যাঁ প্রায় 7 সপ্তাহ আগত আমি বহুত চিয়াদি গুলো ঘুরব কারণে তাক ঘুরব পরা নাই। আজি বোলে কেরালা যাব কারণে ওলাইছে, ওলার পিছত আমার পুলিশ গাড়িও আহিলে, হ্যাঁ আর আমার রাইজও আসিল, রাইজে আমার আর কিছু, হ্যাঁ বারবার তার অবগত করলে, করার পিছত মানে আহি কিনে, হ্যাঁ সারে বারবার আরক্ষী সারে চকি সারে ঘুরলে, ঘুরি কিনে হ্যাঁ বেগটু চেক করার সময়তে গাঞ্জা দুটা টুকরা গাঞ্জা পায়, প্রায় 2 কেজি অনুমানিক 2 কেজিমান, হ্যাঁ টুকরা হবে মানে গাঞ্জা পাইছে, গাঞ্জা পাইছে। এই জায়গাখানের নাম কি বলে কয়? এটা নিষ্কৃতি বলে কয়, হ্যাঁ সিঙ্গারবটি, নিষ্কৃতি সিঙ্গারবটি বলে কয়। কঠিয়াতলীর পৰা শান্তনু কুমার শর্মার রিপোর্ট, এনি ভারত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৱে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব, গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুরস্কার আছেই, বিভিন্ন ধরনের উপহারও আপনাদের লাভ করব, আর লগতে এগৰাকী প্রতিষ্ঠিত আসলে এগৰাকী শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগত আপনাদের প্রতিষ্ঠা লাভ করব। গতিকে গোটেই অনুষ্ঠানটলে মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আর লগতে এই অনুষ্ঠানটোত আপনাদের অংশগ্রহণ করব, আমিও আছো আর সকলকে আমি লগ পাম। ধন্যবাদ।